ট্যালকম পাউডার অর্থাৎ সুগন্ধি যে পাউডার আমরা গায়ে মাখার জন্য ব্যবহার করি, সেটা কিভাবে প্রস্তুত করা হয়। সারা পৃথিবীতে বহু সংখ্যক মানুষ সুগন্ধি গায়ে মাখার পাউডার ব্যবহার করে থাকেন। এটা উত্তাপ থেকে যেমন শরীরের ত্বককে রক্ষা করে, তেমনি তপ্ত গ্রীষ্ম ঋতুতে স্নিগ্ধ অনুভূতির সঞ্চার করে। এই ট্যালকম পাউডার চূর্ণ প্রস্তুত করা হয় কিভাবে এবং কি দিয়ে? মূলত ট্যালকম পাউডার ট্যাল্ক নামক এক প্রকারের খনিজ পদার্থকে গুঁড়ো করে সুগন্ধি যুক্ত করে এটি প্রস্তুত করা হয়। ট্যাল্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে নরম ও মোলায়েম বস্তু। কঠিন অবস্থায় একে বলা হয় সফট স্টোন। এই অবস্থায় এর রং থাকে ধূসর অথবা একটু সবুজাভ। তখন এটি তৈলাক্ত এবং নরম থাকে। এ সময় স্থানে স্থানে বাদামি দাগও থাকে। ইতালির পিডমন্ট নামক স্থানে সর্বোৎকৃষ্ট ট্যাল্ক উৎপাদিত হয়। এছাড়া ইংল্যান্ড, কানাডা, জার্মানি প্রভৃতি জায়গাতেও এই ট্যাল্কের খনি রয়েছে। একমাত্র আটলান্টিক উপকূলই অন্যান্য সমস্ত দেশের সম্মিলিত ট্যাল্ক উৎপাদনের থেকেও বেশি ট্যাল্ক পাওয়া যায়। এই ট্যাল্কের অন্যতম বৈশিষ্ট্য হল এটির গঠন সর্বত্রই প্রায় একই ধরনের। মূলত এটি ম্যাগনেসিয়াম সিলিকেট। সাধারণ তাপকে এটি ভালোভাবেই নিরোধ করতে পারে এবং খুব সহজেই একে আকার দেওয়া সম্ভব। এই সফট স্টোনের সাহায্যে বিভিন্ন প্রকারের ঘরোয়া জিনিসপত্র প্রস্তুত করা হয়। রান্নার বাসনপত্র এবং স্টোভ ইত্যাদির যন্ত্রাংশ, লন্ড্রির কাপড় ধোয়ার টব ও সফট স্টোনের সাহায্যেও বানানো হয়। ট্যাল্ক গরম করলে শক্ত হয়ে যায়, সেজন্য উনানের ভেতরের অংশ ট্যাল্ক দিয়ে তৈরি করা হয়। সহজে ক্ষয়ে যায় না বলে ল্যাবরেটরির অ্যাসিড ট্যাঙ্কে সফট স্টোনের স্ল্যাব ব্যবহার করা হয়ে থাকে। এটি তড়িৎ অপরিবাহী হওয়ার ফলে সুইচ বোর্ড এবং বৈদ্যুতিক সংযোগের যন্ত্রাংশে ব্যবহার করা হয়ে থাকে। ট্যালকাম প্রস্তুতির জন্যে সাদা রঙের সফট স্টোনকে প্রথমে খুব মিহি করে গুঁড়ি করে নেওয়া হয়। এরপর চূর্ণটিকে চালনিতে ছেঁকে নেওয়া হয়। পরে পছন্দ মতো সুগন্ধি মিশিয়ে এটা প্রস্তুত করা হয়। এই প্রক্রিয়ার শেষে টিনে বা প্যাকেটে ভর্তি করে সেটি বিক্রির জন্য বাজারে পাঠানো হয়। দর্জিরা কাপড়ে দাগ বা চিহ্ন দেবার জন্যে ট্যাল্ক এর ব্যবহার করে থাকে। পাশ্চাত্য দেশের উৎপাদিত মোট ট্যাল্কের তিন ভাগ রং, মসৃণ টালি, কাঁচের বাসনপত্র, কাগজ এবং রবার প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে।